বিষয় বলতে চাই সেটি হচ্ছে আহলে হাদিস একদল লোক মনে করে থাকে যে আহলে সাথে এদের কোন সম্পর্ক রয়েছে আহলে হাদিস হচ্ছে যারা নির্বেঝাল ভাবে কোরআন এবং সুনার অনুসরণ করে থাকে সলফে আলিহিনের মানহাজ সলফে সালিহিনের মাফুম সলফে সালিহিনের বুঝ এবং সলফে সালেহীন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই আলোকে যারা নিরঙ্কুশ ভাবে কোরআন এবং সুনার অনুসরণ করে থাকে তারাই হচ্ছে হাদিস তাদেরকে যুগ যুগ ধরে আহুল হাদিস বলা হয়েছে যারা নির্বিঝার ইসলামের অনুসারী যাদের ইসলামের অনুসরণের ক্ষেত্রে কোনো ধরনের বেদাত নেই কোনো ধরনের শেরক নেই কোনো ধরনের প্রবৃত্তির অনুসরণ নেই কোনো ধরনের ব্যক্তির নিচক অন্ধ অনুসরণ নেই তারাই হচ্ছে মূলত সত্যিকার আহুল হাদিস আর এই আহুল হাদিস যারা রয়েছে তারা যুগ যুগ ধরে ইসলামের সহি অনুসরণ করেছে সহি দাওয়াত তারা দিয়ে আসছে কোরআন এবং সুন্নার দিকে দাওয়াত দিয়ে এসেছে তাই তাদের প্রশংসা যুগ যুগ ধরে সলফে সালহিনের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের অনুসরণ করেছে তাদের কাছ থেকে আউল হাদিসরা কোন অবস্থাতেই মূলত এই মানহাজ থেকে বিচ্ছুত হতে পারে না কারণ তাদের মানহাজ বা কর্মনীতি ইসলাম একেবারে স্পষ্ট তাদের কর্মনীতি হচ্ছে কোরআন এবং সুন্নার অনুসরণ করবে রসলাসমের দেখানো যে সুন্নার তরিকা রয়েছে সেই তরিকাকে তারা অনুসরণ করবে সাল্লাম যেখানে সুন্নার ক্ষেত্রে যেই তরিকা দেখিয়েছেন সেটার অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করাকে তারা কখনো কোনোভাবেই গুরুত্ব দিয়ে থাকেন না অনুসরণ করেন না আজকে অনেকেই হাদিসের সাথে এবং খারেজিদের সাথে অনেকেই বিষয়গুলোকে মিলিয়ে ফেলছেন অনেকটা তালগোল পাকানোর চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং হাদিসদের ব্যাপারে সত্যিকারভাবে ডালাও কিছু কথা বলে একদল লোক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে সে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তারা যখন পার্থক্য আলোচনা করবো সেখানে আমরা চেষ্টা করব কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে আরও দুটি মানহাজের কথা আমি দুটি কর্মনীতির কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে সালাফি এবং ওয়াহাবি মানহাজ সম্পর্কে কথা বলতে চাই সালাফি বলা হয় তাকে এটি একটি মানহাজ কর্মনীতির নাম এটা কোনো দল বা গোষ্ঠীর নাম নয় আমাদেরকে বিভ্রান্ত দৃষ্টি দেওয়া হচ্ছে যে এটা মনে হয় একটা দল বা একটা গ্রুপ বা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী তা না এ কথা সত্য নয় সেলাফি হচ্ছে ওই সমস্ত দল বা ওই সমস্ত লোক যারা সেলফ সালেহীনের নির্ভেজাল উত্তমভাবে তাদের দেখানো যে পথ এবং তাদের দেখানো যে বিবেচনা রয়েছে সে অনুযায়ী তাদের অনুসরণ করে থাকে তারাই হচ্ছে মূলত সেলাফি তাই এই মানহাজটি আহুল হাদিসের যে মানহাজ রয়েছে এই মানহাজ একই মানহাজ কিন্তু আমরা লক্ষ্য করে আসছি আজকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সেলাফি মানহাজ সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো একেবারেই বিভ্রান্ত মানহাজ এরা সলাফি কাকে বলা হয় তাকে সে বিষয় সম্পর্কে মোটেও তাদের জানা নেই বরং তারা সেলাফিদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো একেবারেই তথ্যবিহীন এবং দলিলবিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন আরেকটি মানহাজ হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি বলতে আসলে কোনো গ্রুপ নেই কারণ ওহাব শব্দ হচ্ছে আল্লাহ হাবুল আলমিনের নাম আল্লাহ হাবুল আলমিনের নামের দিকে যদি সম্পর্কিত করে কাউকে ওহাবি বলা হয়ে থাকে তাহলে সে হচ্ছে ওয়াহাব আল্লাহ তারার সাথে সম্পৃক্ত ওহাবি মানে যে আল্লাহ রাবুল আলমিনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে এটি একটি প্রশংসিত বিষয় কিন্তু ওহাবি নাম দিয়ে গালিগালাজ দেওয়া হচ্ছে মানে ওয়াবি দিয়ে মানুষদেরকে বলা হচ্ছে যে সোহাবি এর অর্থ হচ্ছে সে গা মানে হচ্ছে গালির যোগ্য সে অপরাধী অথবা কোনো বাব্যাচারের মধ্যে লিপ্ত রয়েছে এটি ভুল কথা এটি আল্লাহ তালার নাম যদি কেউ ওহাবি শব্দকে ব্যবহার করে থাকেন গালি হিসেবে তাহলে তিনি গুণাগার হবেন তিনি ভুল করেছেন তিনি আল্লাহ হাবুলামিয়া নাম নিয়ে কটাক্ষ করছেন এটি হারাম কাজ এটি নিষিদ্ধ কাজ এটি জায়জ নেই বাকি ওহাবি বলতে কেউ কেউ বুঝান যে মোহাম্মদ ইবিনা আব্দুল ওহাব আ তিনি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার এই দৃষ্টিভঙ্গির অনুসারে যারা আছে তাদেরকে ও বলা হচ্ছে এটাও একেবারে ভুল কথা কারণ তিনি সুনির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না তার এমন কোনো দৃষ্টিভঙ্গি ছিল না যে দৃষ্টিভঙ্গি তিনি নূতনভাবে আবিষ্কার করেছেন তার দুটি মানহাজ দুটি কর্মনীতি তিনি অনুসরণ করেছেন তার জীবনে যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি সুন্দর করে পড়েন তার কাছে স্পষ্ট হবে যে তিনি দুটি মানহাজকে দুটি কর্মনীতিকে অনুসরণ করেছেন একটি হচ্ছে শির্কের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল মুসলিম উম্মাকে সমকালীন সময় যে শির্কের মধ্যে তারা লিপ্ত আছে এই শীরক থেকে রক্ষা করার জন্য মোহাম্মদ এবিন আবদুল হাব রহমতুল্লা আলাই তিনি কঠিন অবস্থান নিয়েছিলেন শির থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আরেকটি হচ্ছে বেদাতের বিরুদ্ধে তার বক্তব্য ছিল তিনি বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই দুটি কারণেই একদল লোক যারা শিরকে লিপ্ত ছিল অথবা যারা বেদাতের মধ্যে লিপ্ত ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য মানুষদেরকে কথা বোঝানোর চেষ্টা করেছে যে তারা ও হাবি বা ও একটা গ্রুপ তিনি নূতন কোনো দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার কোনো বই তার কোনো রচনার মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং তার যে লিখিত বইগুলো রয়েছে সেগুলো যদি কেউ স্টাডি করে তার কাছে স্পষ্ট হবে যে তিনি তার বইয়ের মধ্যে কোরআন এবং হাদিস ছাড়া কোনো বক্তব্যই তিনি উল্লেখ করতেন না এটি তার আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজ বা তার লিখনির মধ্যে একটা মানে পদ্ধতি তিনি অনুসরণ করেছেন যে তিনি কোরআন এবং হাদিসের বক্তব্য সরাসরি উল্লেখ করতেন দলিল দিয়েই তিনি বক্তব্য দিতেন দলিলের বাইরে নিজের বক্তব্য তিনি কখনো তুলে ধরতেন না এই তিনটি বানহাইজ সম্পর্কে আমরা আলোচনা করার পর